বিভিন্ন ধরনের ওয়েবসাইট ওপেন করার জন্য আমাদের প্রত্যেকেরই কম বেশি ভিপিএন ব্যবহার করা প্রয়োজন পড়ে, আর সেজন্য ক্রোমের ওয়েব স্টোরে বিভিন্ন ধরনের ভিপিএন অ্যাভেলেবেল আছে। কিন্তু সব ধরনের ভিপিএন সব কম্পিউটারে সাপোর্ট করে না, এছাড়া সব ভিপিএন সবসময় সব ওয়েবসাইটের ক্ষেত্রে ভালোভাবে কাজ করে না। আজকে আমরা দেখাবো টপ দুইটি ওয়েব ব্রাউজারের জন্য সেরা দুইটি ভিপিএন, আর এই ভিপিএন দুইটি আপনি চাইলে কিন্তু একদম ফ্রিতেই ব্যবহার করতে পারবেন, এবং এই দুইটি ভিপিএন এর মাধ্যমে আপনি চাইলে কিন্তু সব ধরনের ওয়েবসাইটে যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই ঢুকতে পারবেন খুব সহজে। তাহলে চলুন আমরা ভিডিওতে ডিটেলস দেখি। ভিডিও শুরুতেই আমরা লেটেস্ট একটা ওয়েব ব্রাউজার মাইক্রোসফট এজ এ ভিপিএন ইনস্টল করা দেখাবো। যদি আপনার ল্যাপটপে অথবা ডেস্কটপে এই ওয়েব ব্রাউজারটি না থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এটাকে খুব সহজেই আপনি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। বিকজ এই ওয়েব ব্রাউজারটা বর্তমানে সবচেয়ে ফেমাস একটা ওয়েব ব্রাউজার। তাহলে আমরা ফার্স্টেই চলে যাব মাইক্রোসফট এজ এই ওয়েব ব্রাউজারটিতে, এবং সার্চ আইকনে গিয়ে লিখব VPN এক্সটেনশন। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে ফ্রি ভিপিএন ফর ক্রোম এই লিঙ্কটাতে জাস্ট একটা ক্লিক করে দিব আমরা। একটু অপেক্ষা করলে এখানে কিন্তু ভিপিএন এক্সটেনশন চলে আসবে। এখানে কিন্তু আমাদের ভিপিএনটা চলে আসছে, এটা হচ্ছে ভিপিএন এর লোগো। তো আমরা অ্যাড টু ক্রোম এই গ্রিন বাটনটাতে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব, দেন আমাদের ব্রাউজারের সাথে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে একটা পারমিশন যাবে, আমরা অ্যালাউ দিয়ে দিব, অ্যালাউ এক্সটেনশন এটাও আমরা পারমিশন দিয়ে দিব। এখন চেকিং হচ্ছে প্লাস ডাউনলোড হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমার এটা ইনস্টল হয়ে যাবে আমাদের ওয়েব ব্রাউজারের সাথে। এটা কিন্তু আমাদের ওয়েব ব্রাউজারের সাথে অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এটাকে খুব সহজেই আবার রিমুভও করতে পারবো। থ্যাংক ইউ ফর ইনস্টলিং ভিপিএন। আমরা এবার ভিপিএনটা ওপেন করব। ওপেন করার জন্য উপরে যে আইকনটা আছে সেই আইকনে জাস্ট একটা ক্লিক করে দিব। কিন্তু আমাদের আগে থেকেই এই ভিপিএনটা অলরেডি ইনস্টল করা ছিল, যার দরুন আগের এক্সটেনশনগুলো আমরা ডিসেবল করে দিব। এখানে কিন্তু নতুন করে আমাদের ভিপিএনটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে চাইলে কিন্তু আমরা কান্ট্রি চেঞ্জ করতে পারবো যে কোনো সময়। এখানে অনেকগুলো সার্ভার কিন্তু ফ্রি থাকবে, তো এই ফ্রি সার্ভারগুলো আমরা যে কোনো সময় চাইলে চেঞ্জ করে ব্যবহার করতে পারবো। এবারে আমরা দেখব ক্রোম ব্রাউজারের জন্য ফ্রি এবং বেস্ট ভিপিএন। তাহলে আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে, এবং ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ আইকনে সার্চ করে লিখতে পারি ওয়েব স্টোর, অথবা আমাদের হোম পেজেই কিন্তু ওয়েব স্টোরটা থাকবে। জাস্ট আমরা ওয়েব স্টোরে ঢুকব, এখানে কিন্তু আমাদের ওয়েব স্টোরের সমস্ত এক্সটেনশনগুলো থাকবে। তো এই সার্চ আইকনে আমরা গিয়ে লিখব BROWSEC ব্রাউসেক VPN। এটা লিখে সার্চ করলেই আমাদের ব্রাউসেক ভিপিএন এর এক্সটেনশনটা আমাদের সামনে চলে আসবে। এখানে ব্রাউসেক ভিপিএন এর লোগো দেখাচ্ছে, তো আমরা এই লোগোর উপরে জাস্ট একটা ক্লিক করে দিব। এখান থেকে অ্যাড টু ক্রোম এই গ্রিন বাটনটাতে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব। দেন আমাদের এরকম চেকিং হতে থাকবে, কিছুক্ষণের মধ্যেই এই ব্রাউসেক ভিপিএনটা ডাউনলোড হয়ে আমাদের এক্সটেনশনে চলে আসবে। এখানে একটা পারমিশন চাবে অ্যাড এক্সটেনশন, আমরা জাস্ট পারমিশনটা দিয়ে দিব। এরপরেই কিন্তু এটা ডাউনলোড হতে শুরু করবে। এবারে কিন্তু এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। এবার এটাকে আমরা চাইলে এটা পিন করে শো করাতে পারি, অথবা হাইড করেও রাখতে পারি। তাহলে এবার আমরা ব্রাউসেক ভিপিএনটা ওপেন করে নিব। উপরের দিকে যে আইকনটা আছে সেই আইকনে কিন্তু আমাদের ভিপিএনটা শো করবে যখনই আমরা পিন করে দিব। এটা আমরা এটাকে জাস্ট অন করে দিলেই কিন্তু অন হয়ে গেল, আর অফ করে দিলেই এখান থেকে অফ হয়ে যাবে। আর আমরা চাইলে এটা প্লেসমেন্টটা চেঞ্জ করতে পারি। এখানে প্রায় বেশ কয়েকটা ফ্রি সার্ভার আছে, আমরা চাইলে সেটাতে কানেক্ট করে যে কোনো সময় চেঞ্জ করতে পারবো।
আর এই ভিপিএন গুলোর মাধ্যমে আপনি চাইলে কিন্তু সব ধরনের ওয়েবসাইটে যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই ঢুকে আপনার প্রয়োজনীয় কাজ করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও যদি ভালো লাগে সেই ক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে একটা লাইক দেওয়ার জন্য, আর যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।